স্কুলের স্টার্ট পয়েন্ট কি? স্টার্ট পয়েন্ট আমরা তো চিফ মিনিস্টার রোজ বলছেন আমরা এমআরসি পশ্চিমবাংলার কোনো স্থান নেই, আমরা তার বিন্দুমাত্র ইমপ্লিমেন্ট করতে দেবো না জোর করে, আর তার দরকারও নেই পশ্চিমবঙ্গে। উনি তো প্রায় এভরিডে দুবার তিনবার করে পারেন, আমি তারই পুনরাবৃত্তি করছি আর কি, এখানে দরকারও নেই আর এখানে করতেও আমরা দেবো না। ভোটের আগে সাধারণ মানুষকে কীভাবে বুঝাবেন? এমনি লোকে বুঝবে, আমরা কন্টিনিউয়াসলি মুখ্যমন্ত্রী আমাদের সরকার আমরা সবাই আমরা ব্যাপক প্রচার করছি যে কোনো রকম যেন উদ্বেগ বা কোনো ভয় না থাকে যে অন্য জায়গায় হচ্ছে বা হবে বলে। পশ্চিমবঙ্গে হবে না এটা দৃঢ়ভাবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে। এতদিন আমরা জানতাম 100 দিন মানে শুধু মাটি কাটা বা নালা পরিষ্কার, 100 দিনের মানে অল ডেভেলপমেন্ট ওয়ার্ক এর সঙ্গে কনভার্জেন্স করে সেই কাজ করে 100 দিনের কাজের এখন পরিধিটা অনেক বেড়ে গেছে এবং আমরা 100 দিনের কাজ করে না এমন কাজ খুব কম আছে, বিশেষ করে গ্রামীণ ডেভেলপমেন্টের। আর সর্বভারতীয় ক্ষেত্রে আমরা পরপর 4 বছর ফার্স্ট হয়েছি। কেন্দ্র এই কাজে সহযোগিতা করছে রাজ্যের সাথে, কখনো কখনো একটু টাকা দিতে দেরি করে বাট মোটামুটি চলে যাচ্ছে, মানে অসহযোগিতা নেই। পবিত্র কমলের মধ্য দিয়ে সম্পাদন করবেন। জেলার জেলাশাসক মাননীয় রশ্মি কমল মহোদয়া বরণের পরে পরে ওনাদের ভগবন্তপুর দুইয়ের পক্ষ থেকে সামান্যতম উপহার স্মারক উপহার কন্যাশ্রীরা তুলে দিচ্ছেন। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।